চাঁদের দক্ষিণ মেরুতে হদিশ মিলল অক্সিজেন ধাতুর, নিশ্চিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান তিনের রোভার প্রজ্ঞান। মঙ্গলবার সন্ধ্যায় এই খবর দিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে ভারতের চন্দ্রযান তিন। ইসরোর তরফে টুইটারে এক বিবৃতি দিয়ে জানানো হয়, চাঁদের দক্ষিণ মেরুতে একাধিক ধাতুর সন্ধান মিলেছে। তবে এখানেই থেমে থাকছে না চন্দ্রযান তিন, আরও এক গুরুত্বপূর্ণ জিনিসের সন্ধানে চাঁদে চিরুনি তল্লাশি শুরু করেছে রোভার প্রজ্ঞান। সেটি হলো হাইড্রোজেন গ্যাস। অ্যাক্টিভ করা হয়েছে প্রজ্ঞানের সবকটি পেলোড। হাইড্রোজেন গ্যাস মিললে চাঁদের দেশে পানির অস্তিত্ব কেবল সময়ের অপেক্ষা। দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণুর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় পানি। চাঁদে যদি হাইড্রোজেনের উপস্থিতি থাকে, সেক্ষেত্রে সেখানেই কৃত্রিমভাবে পানি সৃষ্টি করা সম্ভব। প্রজ্ঞানের গায়ে যুক্ত লেজার ইন্ডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপি এই আবিষ্কারটি করেছে। এছাড়াও চাঁদের এই দক্ষিণ মেরুতেই হদিস পাওয়া গিয়েছে সালফার, আয়রন, সিলিকন, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়ামের মতো একাধিক ধাতু। চাঁদের বাতাসহীন জগতে এই ধাতুগুলি এবং বিশেষত অক্সিজেনের হদিশ মহাকাশ গবেষণায় এক নয়া দিগন্তের উন্মোচন করবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। এর আগে চাঁদে অক্সিজেনের অস্তিত্ব মেলার দাবি করেছিল নাসা। শুধু তাই নয়, চাঁদের মাটিতে নানাবিধ ধাতুর উপস্থিতি রয়েছে বলেও জানানো হয়েছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার তরফে। তাদের দাবি ছিল এই অক্সিজেন কেবলমাত্র নিঃশ্বাস প্রশ্বাসের কাজে লাগবে তাই নয়, অদূর ভবিষ্যতে পরিবহনের জ্বালানি হিসেবেও ব্যবহার করা যেতে পারে। সেই দাবিকেই যেন বাস্তবিক রূপ দিল ভারতের চন্দ্রযান তিন। মাত্র একদিন আগেই চন্দ্রযান তিন চাঁদের মাটির তাপমাত্রা পরিমাপ করে তার খুঁটিনাটি তথ্য পাঠিয়েছিল ইসরোকে। একটি গ্রাফ আকারে সেই তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে জনসমক্ষে নিয়ে আসে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা, যেখানে দেখা যায় মাত্র কয়েক সেন্টিমিটারের ব্যবধানে চন্দ্রপৃষ্ঠে এবং চাঁদের মাটির তলায় 50-60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফারাক দেখা যাচ্ছে। এই অভূতপূর্ব আবিষ্কারে তাজ্জব বনে গিয়েছেন বিজ্ঞানীরা। চন্দ্রযান তিনের এই আবিষ্কারগুলি আগামী দিনে মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক নয়া ইতিহাস রচনা করবে, কিংবা পুরনো বহু বৈজ্ঞানিক সূত্র বদলে দিতে পারে বলেই মনে করা হচ্ছে।